বাবুজি, অ বাবুজি, কাকা আমার বাবুজি কোথায়? হাটে গেছে। কাকা তুই হাটে গেলি না? দেখো অবস্থা, সব কিছু ভুলা যায়, এরাও সঙ্গে করে নেয় নাই। কাকা বাবুজিরে বেশি হারিয়ে খাতে দিও না। মনে করেন যে দাদা, আমার বাবার যে বাবা ছিল মানে আমার দাদা, সে ছিল শেফের জাদুকর। তার হাতে এত জোর ছিল যে সে সুদূর কলকাতা থেকে, খুলনা থেকে, বরিশাল থেকে লোকজন দলে দলে ছুটে আসতো তার কাছে শেফ করত। তার কিছুটা খ্যান মনে করেন আমি পাইয়া গেছি। এই যে আমি আপনারা শেভ করি, আপনি অন্য কোনো জায়গায় শেভ করবেন, যে মজাটা পাইতেছেন আপনার চেহারার যে গ্লেসটা এখন আপনি দেখবেন, এটা কিন্তু অন্য কারো কাছে পাইবেন না। বুঝতে পারছেন? দাদা দাদা, তেমন কিছু হয় নাই, ওই কোনার একটু ঘষা লাগছে। এটা কেমন কথা কোন দাদা, মানুষের কাম কাজ করতে একটু ভুল হয় না? দেন দাদা টাকাটা, দেন আছি। আমি দেখতেছি তুই বেহুশে আছিস আর বলছিস হুসে আছি। আমি বেহুশে থাকি বুঝলাই তো, দুনিয়ায় এত মারামারি হানাহানি, এত মানুষে মানুষে ভেদাভেদ, লোভ লালসা দুঃখ কষ্ট কিচ্ছু চোখে দেখি না। এইগুলার কি চোখে দেখা যায়? কি যায় চোখে দেখা? এটাই হচ্ছে জীবন। জীবন মানে দ্বন্দ্ব। তুই ভালো আছিস, সারাক্ষণ বেহুশে থাকিস। আমি হুশে আছি বইলাই তো বেহুশ থাকতে চাই। হুশে আছি বইলাই তো মানুষের সেবা করে যায়, মানুষকে সভ্য সমাজে বসবাস করার জন্য কাজ করে চালাচ্ছি। মনের কথা কইছিস কাকা? হ্যাঁ হ্যাঁ, তোর হুশ আছে বইলাই তো তুই কাপড় ধুলাই করিস, কেউ জুতা সেলাই করি আমরা, কেউ চুলের খেউরি করি, মলমূত্র সাফ করি। হুশে আছি বইলাই এই কাজগুলি করি। আমরা হুশে আছি বইলাই তো বেহুশ থাকতে চাই। চোখের তারায় রং লেগেছে, হুশে আসি বলেই বেহুশে থাকতে চাই। ভাই জুতার একটু গালি করে দেন তো ভাই, 50 টাকা লাগবো। এই মিয়া কি করছিস? 50 টাকা মানে কি? একটা নতুন জুতা
আরে দেখেন তো জুতার মধ্যে নিজের চেহারা দেখা যায়, এই যে দেখেন দেখেন নতুন জুতা, নিজের চেহারা দেখা যায়, আবার জুতার লগে লুঙ্গি পরছেন, আবার একটা কালো গেঞ্জি, 60% বুতাম থাকতে লাগান নাই, বুঝলাম না তো ঘটনা কি ভাই? আরে মিয়া এত খোঁজ খবর নিয়ে দরকার কি? আধার ব্যাপারি হয়ে জাহাজের খবর নিলাম আছে, ব্যাপারি ছাড়া এই হিসাব কেনা রাখবো? কথাবার্তা শুনে তো আপনার অনেক জ্ঞানী মানুষ মনে হচ্ছে, দেখ এত কথা কর কাম নাই ভাই, আমার জুতা একটু পালিশ করে দেন না, একটু খোলেন। আপনি কি জুতার ফ্যাক্টরি দিবেন নাকি? আজকে মনে করেন যে রাস্তার পারে আমি জুতা সেলাই করতেছি, আমি যে ভবিষ্যতে জুতার ফ্যাক্টরি দিবো না, এটা আপনি কেমনে করবেন ভাই? ভালো, খুব ভালো পরিকল্পনা থাকা অনেক ভালো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি 50 টাকায় নিয়েন, জুতাটা তাড়াতাড়ি পালিশ করে দেন। আরে ভাই আস্তে আস্তে ভাই, ভাই না ভাই, ভাই নতুন জুতা কেস তো ফাইল দি পাড়া দেই ভাই, ঠিক আছে লুঙ্গি পরছেন, লুঙ্গির লগে আবার একটা গেঞ্জি পরছেন, গেঞ্জির কালার ঠিক নাই, আবার এই 60% বুতাম আছে, বুতাম লাগা নাই, ফাড়া। আরে ভাই হয়েছে কি, শ্বশুর বাড়ি যাবো তাই ভাবলাম যে জুতাটা খালি করে নিয়ে যাই, ভাইতে যে প্যান্ট শার্ট পরে তারপরে মোজা টোজা পরে আবার তারপরে যাবো ছিল, বুঝছেন? বুঝছি বুঝছি বোন, আপনি আপনার কেস অন্য। মেরা জুতা হে যা পানি, মেরে কিল কিল কিস্তানি, মেরে কিল কে মিল কে জানি, মেরে জুতা হে যা পানি। হ্যাঁ জুতা কমপ্লিট ভাই, জুতাটা বেশি কত হতে পারে? এটা আমার কাছে যদি আপনি বেচেন এটা, তাইলে 50 টাকা কালি উল্টা আপনি আমারে আরো 5 টাকা দিয়ে যাবেন। আরে ভাই এটা আপনি কি করছেন? আপনি 50 টাকা দিয়ে জুতাটা কালি করলাম, সেই জুতো আপনি 45 টাকা খুঁজতেছেন, এটা কোনো দাম হলো? শোনেন আমি ভালো করে বুঝে গেছি গা, আপনি জুতাটা বেচবেন, আপনার পকেটে কোনো টাকা নাই, আর আমি সারা এখানে আশেপাশে কোনো খদ্দের নেই, আর মালটা ওইটাছে চুরির মাল। আচ্ছা ভাই এটা আপনি কেমনে বুঝলেন কন্ত? ভাই আপনারা বলছি না, আমার 14 গোষ্ঠী হলো মুসি, মাল দেখলে বুঝা যায় গা কোথেকে আইসে, এর ডেস্টিনেশন কি, ইংলিশ বুঝুন না কেমনে ছাড়তেছি, একটু ব্যাকগ্রাউন্ডও মনে করেন শিক্ষিত আছে। ভাই শুধু কি চুরি করছেন নাকি খুন রাহাজানের চিন্তায় পড়ছেন কন্ত? চুরি করেছি মানে চুরি করতেছি, ওরা ধরা খেয়েছিলাম, দাবার দিয়েছে দৌড়িয়ে চলে এসেছি। তো চুরি করতে গেছেন কে? চুরি করা মহাপাপ আপনি জানেন না? আরে ভাই এটা চুরি বলে না, আমি যেটা মনে করি এই যে বিধাতা আমাকে সবার সমান অধিকার দিয়েছে না, জিনিসপত্র সবার সমান দিয়েছে, জ্ঞান সমান দিয়েছে, কিছু অসৎ লোক কিছু খারাপ লোক আমাকে কিছু মানুষকে বঞ্চিত করতেছে, সেই বঞ্চিত যে করতেছে জাগারে আসে তাদের কাছ থেকে আমি নিয়ে এসে চলাফেরা করতেছি, এটা চুরি বলে না ভাই, এটা আমার পেশা। ভালো কথা বলছেন তো, আপনার তো মনে হইতেছে জগদীশ চন্দ্র বসু, অনেক জ্ঞানী মানুষ আপনি, বাহ ভাল লাগছে ভাল লাগছে ভাই, ভাল লাগছে ভাল লাগছে, এটার মধ্যে খুব ক্ষুধা রে ভাই। ধরো ভাই তুমি একটা কথা কইলা, তুমি এত জ্ঞানী একজন মানুষ, জ্ঞানী চোর খিদার তোরে পা সহ্য করতেছে কইবা না, এই লো খাবার আছে চিড়া আর গুড় চলবো, হ্যাঁ চলবো মানে আর ভালো জিনিস দাদা কিডা পাঠিয়েছে বউ, বিয়ে করি নাই তো জুতার লগে প্রেম, তাহলে কি ভালোবাসা মানে? জি জি জি, তাহলে আর কি, তাহলে কিডা আনিছে বিন্দিয়া বিন্দিয়া বিন্দিয়া। বাবুজি এ আনে কি করিস?
ঝাড় ফেলে আসছিলি, হাত তো শেষ, থাক ঝাড় দিবি না? আর আমি ঝাড়ু মেরে দিবে না ক্লাই, ঝাড় দিবি না কেন? আর ওই কানা চেয়ারম্যানের চামচা, শাশু বলরে নাপিতের বাচ্চা বলছে, কুত্তার বাচ্চা আছে, ছাগলের বাচ্চা আছে, নাপিতের বাচ্চা হয় নাকি? আগে ঝাড়ু মেরে দেবে ক্লাই। বাবুজি ছোড় দো না, চল ঘর চল, তোর জন্য হারিয়া বানিয়েছি। আমার জন্য হারিয়া বানাইছিস? দাদা আর খাবো না, লাগাই দি প্যার ভরে। শোনে দাদা, তোমার কিন্তু ভালো লাগছে, তুমি মানুষটা ভালো, তুমি যদি চুরি করো নীতিতে চুরি করো, আমাকে সমাজ তুই দিদি। আমি তো মনে করেন যে যত ধরনের সলিউশন আছে, যত ধরনের আঠা আছে, যত ধরনের সিলাই আছে, সব কিছু অ্যাপ্লাই করে আপনার জুতাটা সিলাইছি। এটা তো সিলার কথা না, কেমনে সিলল? কেমনে সিলল? ফাঁকিবাজি করো না, দুই নাম্বার হাতে সিলাইছি, চাপার বাচ্চা চাপার ভালো করেছিল দিদি। কি করেন আপনি, চাপারের বাচ্চা মানে নাকি? গালি দিলেন কিছু দিন? এই তুই কেডা, তোর তাকে দেখি নেই জায়গা। আমি আমি ভিন গায়ের মানুষ, ওর বন্ধু। ও সামারের বন্ধু সামার, আমার বাপ মানে কথা কও, চুপ করে বসে থাকো। এই এইটা সামার, এইটা সামার, আমি আর ও যদি সামারে তাহলে তুমি কি দিদি? তুমি আছো ভিটি ভিটি কি ভিটি? আমার চিনো স্বামী কে? এই আরে কি না দিদি 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 দিদি, আরে কি ভয় পাও কিছু দিদি? দাদা 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 হইছে হইছে, দাও দিছি দাও দিছি দাও। তোরে আমি দেখালো, তুই দাঁড়াইছিস এখান দাঁড়াইছিস। আরে কি দেখব রে, আমিও দেখে নেব। দাদা 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 দিদি দিদি কি করিস? আচ্ছা আরে কি করলি? কি আসছিস? আরে ভাই তুমি মাথা কামাতির জন্য কত নাও? এতদিন পরে সেই কথা কইলে চলবো দাদা? এই গ্রামে সবাই তো জানে আমি একজন ফ্রিল্যান্সার নাপিত, মনে করেন যে আমার রেট সবচেয়ে কম পাইবেন। এই যে চুল 40, টাক 20, শেপ 30, বগল 10, আরো যদি দিন আছে। ঠিক আছে হয়েছে, থামো, বাজারে তো নেড়াকুতি 20 টাকা লাগে, একরকম হিসাব করলে তো চলবে না। আপনি যে বাজারে যাইবেন, হাইটে যাইবেন, সম্ভব এটা? রিক্সায় যাইবেন ধরেন 20, ওইখানে চুল কাটলেন ধরেন 20, সাথে যে আসবেন যোগ করেন আরো 20, কত হইল? 60 টাকা কিন্তু, 60। তাহলে অবশ্য একটু বেশি হয়ে যায়। তাহলে এক কাজ করো, বাড়ির উপর আইসো, আমার সাওয়ালটার মাথাটা চলে চলে চলেন, এখনই চলে। না না এখন না, দুপুরের পর আইসো। দাদা আমি তো আসলে খুব ব্যস্ত মানুষ, এই যে দৌড়াইতেছিলাম, আমি কিন্তু চেয়ারম্যান সাহেবের বাড়িতে যেতেছি, ওইখানে যায় চারটা মাথা, দুইটা টাক, একটা শেপ, একটা বগল, ওইটা শেষ করে দৌড় দেবো রূপালী গোপারি, ওইখানে যায় মনে করেন। ঠিক আছে, তাহলে তুমি হাতের কাম শেষ করে আইসো। হাতের কাম যে পরিমাণ কাম আমি দেখতেছি দাদা, তাতে তো মনে হয় না রাত 8টার আগে আমি ফ্রি হইতে পারবো। কিন্তু আমার সারলা তখন স্কুলে। অসুবিধা নাই দাদা, আমি তো ওইদিকে যাইতেছি, এর মধ্যে স্কুলের টিফিন দিয়ে দিব না, আমি ওরে ধইরা বহা টাক করে দেব। পাগল হইছো নাকি? টিফিনের সময় যদি ওরে নাইরে করে দাও তাহলে সাররা কি ওরে চিনবে না? আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে কি টাক করলে মানুষের চেহারা চেঞ্জ হয়ে যায়? কোনো সমস্যা নাই, চিনবো চিনবো। তাহলে এক কাজ করো, কালকে আইসো। কালকে তাহলে এক কাম করেন, ওই অ্যাডভান্সটা দেন। অ্যাডভান্স মানে? অ্যাডভান্স মানে বুঝলেন না, বায়না 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 না পিতরে আবার বায়না দিতে হয় নাকি? হায় হায়, জগতে সবাই বায়না নিতেছে, নাপিত বলে বঞ্চিত করবেন? দাদা বিষয়টা আমি আপনাদের বুঝায় বলতেছি, মনে করেন যে বায়না জিনিসটা হইতেছে সারের মতো, উন্নত জাতের সার, আপনি সার ছিটিয়ে দিবেন, দেখবেন যে ফসল ধাই 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 করে উপর দিকে উঠতেছে। তেমনি আপনি আমার বায়না দেওয়া মানে আমি কিন্তু আপনার কাছে বিক্রি হয়ে গেলাম, মানে মাথার মধ্যে আমার থাকবো সবসময় যে আমি বাইনা খাইয়া ফেলাইছি, আমার তো যাইতে হবো, দেখবেন টাইম করে বাড়ির উপর যাইয়া কামটা সেরে আস। বাহ ভালো কইছিস, বাইনা হলো সারের মতো, মূল্যবান কথা কইছিস। নে তোর এই 10 টাকাই দিলাম। নমস্কার।
মার মার করে খাইলে খুব মজা পাওয়া যাবে। কাজই করতেছিলাম, চুল কাটতে তোর কথা মনে পড়ে, দাড়ি কাটতে তোর কথা মনে পড়ে। এর মধ্যে আমার এক ভক্ত এসে হাজির, শালার বাড়ি কুষ্টিয়া কিন্তু গাড়ি ভাড়া দিয়ে এসে আমার কাছে এসে সেভ করে। তো একদিন কয়েছিলাম, এই তোমাকে এলাকার বিখ্যাত কি কি জিনিস আছে, কয় কুলফি মালাই আর তিলের খাজা দুটি আনিছিল। এই কুলফিটা গলে গেছে, তিলের খাজাটা আছে, নে খা, তুই খালি আমার ভালো লাগবে। আমি তো এসব খাই না মিনসে, আর এই সময় তুই এখানে কি করিস, যা না কামে যা। কাম তো করবই রে, পুরুষ হয়ে জন্ম নিছি, কাম করা লাগবি না। কিন্তু আজ কি তুই রান্না বান্না করবি, আমি খাবো তারপর কাজে যাব। আরে মিনসে, রান্না করতে তো সেই মেলা বাকি, এই কতক্ষণে তুই দুই চারটা মাথা কাটতে পারবি, তোর আয় হবে মিনসে, যা না। না আমি যাব না। ছেড়ো না ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার কাছে। ছেড়ো না ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার কাছে। ছড়ক পাখা তোমার চলার ঘামে, মনের ময়ূর ছড়ক পাখা তোমার চলার ঘামে। আমার খুশির ঝিলিক তোমার, আমার খুশির ঝিলিক তোমার, জল চুড়ি রই কাছে কখনা, থাকো আমার কাছে। ছাইড়ো না ছাইড়ো না, দেব না তুমি, থাকো আমার কাছে। বিন্দিয়া, ও বিন্দিয়া, বাবুজি তোমাদের বুঝতে হবে, এই দুনিয়াতে মানুষের দুইটা জাত, ধনী আর গরিব। একটা হইল শাসিত, শাসিত কারা, যারা শাসন করে, এই যেমন আমি, আমি এই গ্রামের চেয়ারম্যান, তোমরা আমারে ভোট দিয়ে না দিয়ে চেয়ারম্যান করিছ। চেয়ারম্যান কেন করিছ, কারণ আমি তোমাকে শাসন করি। আর একটা কি, আর একটা হইতেছে শোষিত। এই শোষিত যেমন ধরো হইতেছে গিয়া রাজা প্রজা, পুরোহিত ভক্ত, এই এগেরও কিন্তু তোমরাই বানাও। কেন বানাও, কারণ তোমরা সকলে শোষিত হইতে চাও, বুঝলা কিছু? আব্বা জান, রাঙ্গাম্মা জান কি হয়েছে? আমার ওই দেবু মুচি অপমান করছে। মুচির ঘরের মুচির এত পাওয়ার পাইলো কেমনে? আমার কয় মিনিট কয় অভদ্র, আমার নাকি ভদ্রতা শিখতে হইব? আরে শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার চেষ্টা বিতাতাই। কি কও তোমরা, সারা বাজারের ভিতর আপনার মায়ের অপমান করছে। আব্বা, ওর বন্ধু আর অমিল আমার ওর সাথে অনেক বেদবি করছে, এত বেদবি করছে একদম পাপ করার মতো না, তুমি ওর শাস্তি দিবা না। এই অপমানের বিচার হওয়া খুব জরুরি। কি কও, তাইলে এক্ষুনি যাও, ওর ঘর দোকান পাট ভাইঙা চুইরা পুরা দাও, যাও। বহুত ব্যাপার আছে। অপমান করে, তারপর কি হইলো দাদা? তারপর ওই মানুষ চার ভাগে ভাগ হয়, ব্রাহ্মণ
এইভাবে ভাগ হইয়া ওরা অনেক শক্তিশালী হয়ে গেল। ভাগটা করলো কেটা ওই ব্রাহ্মণরা। তারপর আমা করে বিভিন্ন জনে বিভিন্ন জাতিতে কাজ ভাগ করে আমাকেও ভাগে পড়লো। ওই কেউ মনে কর চুলদারি কাটা, যেটা আমি করতেছি, কেউ রেখেছিল ওই যে মনে কর রাস্তাঘাট পরিষ্কার করা, মলমুক্ত পরিষ্কার করা, আর কেউ রেখেছিল কৃষি কাজে, কেউ আবার ওই যে আমি মনে কর ধোপা, এই যে ময়লা কাপড় টুপড় পরিষ্কার করে সাদা করে দিতেছি, ওরা সব বয়ে গেল। আমরা তোমার দোকানটা আগুন দিচ্ছে কাকা কই আছে? বন্ধু মন খারাপ করে থাকো না, শোনো একটা পরিবর্তন দরকার, যে পরিবর্তনটা তোমরা নিজেরা নিজের করো নাই। তোমরা ছোট হইতে হইতে এমন একটা জায়গায় গেছো তোমরা মাথা চাড়া দিয়ে উঠতে পারতেছো না, আর সবাই সেখানে পায়ে বসছে, বুঝতে পারছো? কোনোদিন প্রতিবাদ করো নাই, কিন্তু প্রতিবাদ করতে শিখতে হবে। এমন একটা পরিবর্তন লাগবে সবাই তাক লেগে যাব। আচ্ছা এখন কত কেমনে কে পড়াইতে পারে এটা আমার কত। হ্যাঁ ওই যে জুতা নিয়ে ঝামেলা হলো, কে পড়াইতে পারে তো বোঝা, আর অসুবিধা নেই, আঙুলে যারা সবসময় দমায় রাখে তারাই পড়াইছে। জান বাজি রেখে এত কিছু করতেছি, জামা বানাচ্ছি, জুতা বানাচ্ছি, কত কিছু করতেছি, কত পরিশ্রম করতেছি, অথচ আমাদেরকে এত ছোট জাত পয়লা গণ্য করে, এটা ঠিক বুঝতে পারছি, এবার আমি বুঝতে পারছি। কিন্তু বন্ধু আমি তোমার একটা কথা বলি, আমি তোমাদেরকে কিছু প্ল্যান দেব, সেই প্ল্যান মতো কাজ করবা। ওরে মাথা বাজারে এই অবস্থা করে রাখছে না, এভাবে তো চলে না, চেয়ারম্যান সাহেবরে অবশ্যই জানাই দেওয়ার কথা। শোনো দাদা, তোমরা তো বিয়ে করে আইনে বৌদি করে জালাই একেবারে ভাষ্য করে দেছো, সব কাজ তাগিদ দিয়ে করাইছো, কিন্তু আমি আমি চিন্তা করেছি বিয়ের পর আমি আমার ভোগ দিয়ে কোনো কাজ করাবো না, আমি নিজে রাখবো পারবো, আর আমার বউ শুধু ওই পায়ের পর পা তুলে হ্যাংলা খাবি আর খাবি। বন্ধু এটা না আমাদের বাড়ি, হ্যাঁ বুঝতে পারছো, এটা আমরা সবাই মিলে মিলে থাকি। আচ্ছা আচ্ছা আমার এইটা। তুই এনে কি করস রান্না করে? ওই শরীরে তো প্রচন্ড জিদ চাইবে গেছে বুঝতে পারিসিও, এইজন্য কাজে যায়নি, বিন্দি আবার একা একা কষ্ট করতেছে, এইজন্য ওকে একটু সাহায্য করতেছি। ভালো কথা, এই লোকটাকে দেখলেন তোর দোকানে বসা, বাড়ির পর নিয়ে আসলি, কিটা রে উনি? আমার বন্ধু। ও তাহলে কাজ করেন বসে যান। না 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 বসা লাগবে না, আসছি যখন দেখা সাক্ষাৎ হবে, অসুবিধা নাই। আপনার কথা অনেক শুনেছি বিন্দি, আপনি দেবু মুচি বলছে বটে, দেবু আমাকে অনেক মায়া করে। সুবল শোন দাদা, মনে হইতেছে আমার সাথে একটা ঝামেলা বাঁধবো। ঝামেলা কি করছিস রে দেবু? কাগের সাথে কাগের ঝামেলা? কাদের সাথে আবার? আমরা যারা সুবিধা বঞ্চিত আছি আর যারা সুবিধাবাদী তাদের সাথে। ও ঠিকই বলছে, আমি ভালো করে বুঝাই বলছি, পৃথিবী জন্মের পর থেকে কিছু লোক আছে সুবিধা নেয় আর কিছু লোক আছে বঞ্চিত, আমরা হচ্ছে বঞ্চিত। কিন্তু এই বঞ্চিত থাকা যাবে না, সবল হইতে হবে, সবাই মিলে সংগঠিত হইতে হবে। সংগঠিত হলে যারা বঞ্চনা করতেছে তাদের সাথে লড়াই বাঁধবে না, সেই লড়াইয়ের কথাটাও বলছে। আমাদের অধিকার আদায় করে থাকবো,
যতদিন সম্মান না পাবো ততদিন আমরা ধর্মঘট চালিয়ে যাবো। চালিয়ে যাবো, যাবোই। ছাড়বো না। কাপড় নিয়ে যান দিন, ধুলাই হবে না। মানে কি কাপড় ধোলা না করে ফেরত দেওয়ার মানে কি? আমাকে ধর্মঘট চলতেছে। ধর্মঘট? ধোপা হয়েছো, কাপড় না ধুয়ে কি করবা? ধর্মঘট করবা? রাতে বাসার মতো পা তুই লাগাইবা? ধোপার বাচ্চা ধোপা। এ দিদি, মা বাপ তোরা গালি দিবেন না। তোর এত বড় সাহস, তুই আমার দিকে চোখ তুলে কথা কস? এত সাহস করে পাইছিস তুই? দাঁড়া, তোর আজকে খবরই আছে। হ্যাঁ চলো, ধোপার বাচ্চা ধোপা, এসো। মা বাপ তোলে গালি দে, আমি যদি মা বাপ তোলে গালি দিয়ে দেয় তখন কি করবে? কইছিলাম না আমার ওই নাপিতের বাস্তারা ওর ধর্মঘট ডাকছে। ধর্মঘট? আপনি চেয়ারম্যান মানুষ, আমাদের মাথা কিছুটা করা লাগবো। বাজারে যাবো, বাজারে যাবো, ওই নাপিতের পুতগো আমি বুঝামো, বাজারে যাবো, দেখা লাগবো। তুই থাক, আমি আইতাছি। বলের পুত, এই দেবো, এই এই শুনে যা। কিরে, তোর দোকানে গেলাম, দোকান বন্ধ। তুই এইখানে জঙ্গলের মধ্যে বসে বসে কি করতেছিস? দোকান বন্ধ কই রাখলে? দোকান তো পোড়ায় দিছে, তো জ্বলে পুরো অঙ্গার হয়ে গেছে। তাই সিদ্ধান্ত নিয়েছি দোকানদারি আর করব না, আর জুতা বানাবো না, মানে এই পেশাই ছেড়ে দেব। মানুষের জন্য করে কোনো লাভ নাই, মানুষে আমার নিজের পেশারে এইভাবে জ্বালায় পোড়ায় দিল। যাদের জন্য আমি কাজ করি তারাই তো দিয়েছে, আমি সেটা বুঝতে পেরেছি। সুতরাং আমি আর কারো জন্য জুতা বানাবো না। আচ্ছা বন্ধু, আইসো তো। এই এই দেব, এই এই সারা কিরা? হ্যাঁ, আরে আমি তোর সাথে কথা করছি আর টানাটানি করতেছি কিসের জন্য? বিয়ার দেব কোথা কথা? শোনো বন্ধু, এগরে ন্যায্য কথা কবা, উচিত কথা কবা, সবাই বিয়াদ হয়ে যাবে। আইসো তো। এই স্যার, তুই তো রাজধানী হয়ে যাবি রে বিন্দিয়া। আমি রাজরানী হবে? আমি রাজরানী হলে আমার রাজা কি হবে মিনসে? তুই তারে বানাবি সেই গো। আমি তো আমার রাজা তোকে বানাইতে চাই। আমারে বানাবি? আমারে বানাবি তুই? হ্যাঁ, তুই হবি আমার রাজা। Thank you.
দেখ তো বিন্দিয়া, তোর চুলের কাটিংটা যদি এইরকম হয় তাহলে কেমন লাগবো? আরে বাপরে, এ তো মাধুরী দীক্ষিত আছে। হরে বিন্দিয়া, তুই হবি আমাদের গ্রামের মাধুরী দীক্ষিত। আরে টিকাটলির মোড়ে একটা অবিশ্বাস সিনেমা হল রয়েছে, হলে নাকি কন্ডিশন রয়েছে। আরে টিকাটলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে। আরে টিকাটলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে। আয় ভাই, একদিন গেলাম সিনেমা দেখতে, আর রিক্সা থেকে নেমে দেখি হলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে। আরে টিকাটলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে। আরে ভাই, সিনেমা আরম্ভ হয়ে গেল, রাজ্জাক শাবানা যখন প্রেমে হাবুডুবু খাচ্ছিল তখন আমার বুকের ভিতর ধূপধাপ শুরু হয়ে গেল। আমি যদি প্রেম করতে পারতাম, তখন দেখি পাশের সিটে বসা সেই মেয়েটি আমাকে সিমটি মেরেছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে। আরে টিকাটলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে। সাঙ্গম শেরমান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার গালে কি হয়েছে? ওই আর কি, নিজে শেভ করতে গেলে যা হয় আর কি, ঘ্যাস করে একটু কাটে গেছে। দেখেছেন, সুবল কাম সারি দিছে, শেভ করে না, চুল কাটে না, আপনি নিজে নিজে কাটতে যেয়ে কাটে ফেলেছেন। আমি আজকে বাজার দিয়ে যাচ্ছি, বাজারের মধ্যে এইরকম ময়লা বিছানো, পাতো ঢুকে গেল ময়লার মধ্যে। আচ্ছা, গেলাম দেবুর দোকানে, সাবগঞ্জে জরুরি মিটিং আছে, জুতা পালিশ করতে দোকান বন্ধ। এই গ্রামের যত নাপি দোপা মুসি জারদার সবাই কাম বন্ধ করে দিয়েছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো গ্রাম বন্ধ হয়ে যাবে, ওকে জোহে পড়বে। আমি কয়েকদিন ধরে দাঁড়িয়ে সেভ করি নাই, আত্মীয় স্বজনের বাড়ি যেমন বেড়াইতে, এরকম বাউল বেশ ধরে গেলে আত্মীয় স্বজনরা কি করব, মা নিজের তো একবারই কিছু থাকবো না। এইভাবে চলতে থাকলে তো গ্রামটা জঙ্গল হয়ে যাবে চেয়ারম্যান সাহেব। মানে চেয়ারম্যান সাহেব, বিষয়টা হচ্ছে কি, আপনার ওই যে দেবুর দোকানটা পুরানো উচিত হয় নাই। আরে দেবুর দোকানে আছেটা কি? হ্যাঁ, তোর দোকানে যে ভাঙবো আছে তা একখান বাস, ওই বাসটাই আমাকে দিয়ে গেছে। তো এখন আমার কি করতে হবে? ওই ছোট লোকের বাচ্চাদের কাছে আমি ক্ষমা চাবো? না না স্যার, সেটা বলতেছি না, ওরা ছোট জাত, অভিমানের জাত, ওদের যদি দায়কে আপনি একটু বুঝায় কন তাহলেই মনে ওরা কাজে লেগে যাবে। এই কানা, যাগো খবর দে, খাবাকে ভেঙে কি মারবো নাকি? স্যার যা বলছি সেটা কর, খবর দে। আচ্ছা, ও যে বিন্দে এখন চেনা যায়? একদম চিনা যেতেছে না। হ্যাঁ, এটাই হচ্ছে পরিবর্তন এবং প্রতিবাদের ভাষা। তোমরা সবাই মিলে, আমরা সবাই যে মানুষের পরিবর্তন করি, পোশাক আশাক দিয়ে, জুতা বানায়, ইস্তিরি করে, হা হা, তারপর শেভ করে দিই, চুল কেটে দিই, তাহলে সেই পরিবর্তনটা মানুষ পাচ্ছে এবং তারা সুবিধাটা নিচ্ছে, আর তোমরা সুবিধা বঞ্চিত। আমরা ওরে মডেল, ও হচ্ছে আমাদের মডেল, আমরা ওরে তৈরি করলাম, এখন এটা আমরা চেয়ারম্যানের কাছে যা উপস্থাপন করব, ঠিক আছে? এটা আমাদের প্রতিবাদের ভাষা। ভাষা ডুগুমিয়া জি, আর কতক্ষণ বসে থাকবো? চেয়ারম্যান সাহেব, ওরা কি করতে চায়, কি দেখাতে চায়, একটু ধৈর্য ধরেন, দেখি শুনি। আরে সেটা নয় দেখলাম, তাই বলে কি রাত পার করে দেবো ওদের জন্য অপেক্ষা করতে করতে?
পারবেন, আসতে দেরি হয়ে গেল। আমরা দুঃখিত, আপনাদের মতো এই গণ্যমান্য লোকদের এত দেরি করে ফেললাম। কিরে, তোরা কি যাত্রার দল খুলেছিস নাকি? কি ঢাকা থেকে নাইকে এনেছিস? এই মেয়েটার পরিচয় কি? ফিল্মের মেয়ে হবে হয়তো। এই কোন ফিল্মের নায়িকা? বেদের মেয়ে যোস না? না, ওই ফিল্ম তো আমি দেখেছি, সেখানে তো এই মেয়েকে দেখিনি। হবে হয়তো কোন একটা। পরিচয় কি? ও এই গ্রামের মেয়ে আছে, ওকে সবাই চেনে। সবাই জানে না, পরিচয় দেওয়ার মতো তো কিছু নাই। ও আমাদের মতোই একজন আর কি, ওই যে প্রান্তজন না টান্তজন খনের। প্রান্তজন? এই প্রান্তজন, এটা আবার কি নাম? বাবু, ও আমার মেয়ে বিদ্যা আছে। আমরা যে মানুষের জন্য, সমাজের জন্য, পরিবেশ সুন্দর রাখার জন্য কাজ করি, এটা হলো তার জ্বলন্ত প্রমাণ। বুঝতে পারছেন? আমাদের ভেতরটা সুন্দর বলে আপনাদের নোংরা কাজ পরিষ্কার করে আপনাদের সুন্দর করে তুলি। বাবু, আমরা ছোট জাত, অস্পর্শ, কিন্তু আমাদের স্পর্শে আপনারা হয়ে ওঠেন সৌন্দর্যের ধারক বাহক। রাঙাদি, আপনি সুন্দর বলে নিজের নিয়ে অনেক গর্ব করছেন, আজকে প্রমাণিত হলো সৌন্দর্যের কোনো গর্ব নেই। আসলে আমি এতদিন অজ্ঞতার বেড়াজালে আটকে আছিলাম, আমি নিজেরে বুঝতে পারিনি। আজকে তোমাকে দেখা আমার নিজের ভুল ভাঙল, আমি বুঝতে পারলাম যে তোমরাই আসলে প্রকৃত মানুষ, আর তোমরা প্রকৃত মানুষ বলেই এই পৃথিবীতে এত সুন্দর হয়েছে, এই পৃথিবীতে এত ভালোবাসা, এত মহব্বত। আইস থেকে আমরা তোমাকে যোগ্য সম্মান দেব, আর আমি চাবো যে আমরা এই গ্রামের সবাই যার যার কাজ নিষ্ঠার সাথে করে এই গ্রামটারে সুন্দর করে তুলব। তোমাকে সালাম। আব্বা, আমি আমার ভুল বুঝতে পারছি, আপনাকে সবার আমারও সালাম।